সুলতান ডাইনের টা খাই, তারপর নবাবের টা খাই, তো আজকে এক এক দোকানের এক একটা আনছি, সেটাই আপনাদের দেখাবো। তো এটা একটা দোকানের, এটা আমি আপনাদের দেখাই, এটা খিচুড়ি যে ভিডিওটা দেখাইছিলাম, যত মিষ্টি আনছিলাম সব শাহী মোগলের থেকে, তো এটা মানে এটা তো কাচ্চি, আপনাদের বলার মানে আপনারা তো সবাই জানেন যে শাহী মোগলের কাচ্চি এত মজা। তো এটা রিভিউ আমি আগে থেকে দিয়ে দিলাম, তো আজকে আপনারা দেখবেন। আর এটা হচ্ছে নবাবের কাচ্চি, ওদের আজকে শপিং ব্যাগটা, তো আজকে শপিং ব্যাগ দিছে, ওদের আলাদা ব্যাগ দেয়, তো এই জন্য এটা দিছে। তো এখন দেখেন আপনারা, আমি বের করি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিসান ফ্যামিলির সঙ্গেই থাকবেন, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি খুব উৎসাহিত হই, আমি ভিডিও বানাতেও খুব ভালো লাগে, একটু কষ্ট লাগে না তখন যে আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও পাশে আসেন। তো ঠিক আছে, এখন আপনাদেরকে খাবারগুলো দেখাই। তো এখন এই যে খুলে নিচ্ছি, এটা তো নবাব, নবাবেরটা তো এই যে দেখতে পারতেছেন কি দিছে, এটাতে এক পিস মাংস, এই যে আর রাইস, বাসমতি চালের রাইস, আর আলু এক পিস, এখানে কাঁচামরিচ, এগুলোতে দেখতে পাচ্ছেন খিরাই, আর এটা তেঁতুলের সস। তো এখন এটা ঢেলে নিব, আর দ্বিতীয় এটা, এটা শাহী মোগল, শাহী মোগলটা আমি একটা ঢেলে দেখাই, শাহী মোগলের দুই পিস মাংস। শাহী মোগলের প্রাইস কত? শাহী মোগলটা আড়াইশো টাকা নিচ্ছে, আর নবাব ২২০ টাকা। তো এটার মধ্যে তেল অলরেডি দেখতে পারতেছেন কত তেল, এটা তেল না ঘি, ঘি হবে, ঘি ছাড়া তো আর বিরিয়ানি হয় না। আর এটা ২২০ টাকা, আর এটা ২৬০ টাকা, এটা খিচুড়ি। এটার দোকানে সিরিয়াল পরে দুপুরবেলা অন্তত ৫০ জন ১০০ জন দাঁড়ায় থাকে পিছনে, তো আপনার ভাইয়াকে বললাম এই জন্য যে আমি তো নরম খিচুড়ি খাই না, এটা কি আনছো, তুমি দেখো নাই নরম খিচুড়ি, এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এম খিচুড়িটা নরম, খিচুড়ি অনেক দিছে, এটা ২৬০, তার মানে দুজনে খেতে পারবে, মাংস দিছে এক পিস, তার মানে এটার মধ্যে সাদা ভাত মিশানো আছে, সাদা ভাতের খিচুড়ি। হম, ২৬০ টাকায় যে মাংস এক, এটা কি খাসি না গরু? আচ্ছা এটা খাসি। তো আমি এই নরম খিচুড়িটা খাই না, যেটা সত্য আপনাদের বললাম, তো এখন আমরা খাবো, আপনারা দেখবেন। তো এখন নবাবেরটা ঢেলে নিচ্ছি, নবাব তো আমরা সব সময় খাই, পরিষ্ণা, এটা বাসমতি রাইস। এখন আমি খেয়ে আপনাদের বলবো কোনটা ভালো, নবাবের এটা ভালো। জিসানকে একটু দেখা, জিসান বলতেছে খিচুড়িটা ভালো, জিসানের কাছে মজা লাগছে। তো এই যে এখন তিন প্লেটের একটা ছবি, তো সারা অন্ধকার যে না আসে,
তো এই যে এখন খেয়ে নিচ্ছি, এত তো খাওয়া সম্ভব না, সবাই ভাগ করে খাবো, একটা একজনে খাওয়া সম্ভব না। তো এই খিচুড়িটা আসলে অনেক মজা, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আমি। আমি এত নরম লেপকা খিচুড়ি খাই না, তবে এই দোকানে 50 জন 100 জন মানুষ সিরিয়াল থাকে, আমি আপনাদেরকে একদিন দেখাবো। তাই এখন এটা আনসার ভাইয়া, তো খিচুড়িটা মজা, কিন্তু আমি লেপকা খিচুড়ি খাই না, এই কিন্তু মজা। আর শাহী মোগল এটা তো বলাই লাগবে না, শাহী মোগল অসাধারণ। আর এটা হচ্ছে নবাবের কাচ্চি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা খেতে থাকি। আর জিসান তো একটা নিয়ে বসছো, তো খাই না, ও যে দেখেন নষ্ট করবে, ওই একটাই একটু দু এক দুই চামচ খাবে, সবাই মাশাআল্লাহ বলবেন। জিসানের পাপা হচ্ছে আচার আনতে গেছে, আচার দিয়ে খিচুড়ি খাবে, উপর থেকে সরায় তল থেকে আনা। তো আমি অনেক মজার মজার আচার বানিয়ে রেখেছিলাম, তো খাওয়া হয় নাই। আমার শুধু শখ, দেখা যাচ্ছে এটা আমার আমের আচার, দেখেন এখন খিচুড়ি দিয়ে খাওয়া হবে। খিচুড়ির সঙ্গে তো আচার দেওয়ারই কথা। আমাদের বাইরে যাওয়ার কথা, আসলে শরীর ভালো লাগতেছে না, বাইরে প্রচুর গরম পড়ছে, গেলাম না, রান্নাও করলাম না। তো এই যে তো তারপরে আর কি, তো ঠিক আছে, সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।